নমস্কার, রকমারি রান্নাতে আপনাকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বিকেলের একটা টিফিন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সেটা হলো মাছের চপ। এই মাছের চপের জন্য অনেকেই আমাকে অনেকবার করে রিকোয়েস্ট করেন দেখানোর জন্য, ওই জন্য ভাবলাম আজকে আমি দেখিয়ে দিই। এই গরমে বিকেলে সবাই ফিরে বাড়িতে কি খাবে এই দেখালে আপনাদের সুবিধা হবে, এই উপলক্ষে আমি এই মাছের চপটা আপনাদের বানিয়ে দেখাবো। যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। মাছের চপ বানাতে লাগছে, আমি রুই মাছের পেটি নিয়েছি, এখানে তিনটে বড় বড় আলু সেদ্ধ নিয়েছি তিনটে, ভালো করে মেখে রেখেছি, কিছু দেওয়া হয়নি, নুন টুন কিছু দেওয়া হয়নি। ব্রেড ক্রাম রেখে নিয়েছি, এখানে দুটো ডিম, একটু লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, একটু রসুন বাটা, আদা বাটা, একটু কাঁচা লঙ্কা কুচো, আর নুন আর হলুদ এই লাগবে। প্রথমে আমি মাছটাকে ভেজে নেব, নুন হলুদ মাখিয়ে মাছটাকে কড়াইয়ে ভেজে নেব। মাছে নুন দিয়ে দিলাম, ভালো করে মাখাবো নুনটা হলুদটা, আর হলুদ দিয়ে দিচ্ছি। একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, পরে আবার দেবো লঙ্কা গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াই তেল দিয়ে দেবো। মাছ ভাজার মতন তেল দিতে হবে কড়াইয়ে, টেবিল চামচে তিন চামচ আমি তেল দিলাম। আরেকটু লাগবে মনে হচ্ছে তেলটা, এই 3.5 চামচ মতো তেল দিলাম। তেলটা হয়ে গেলে মাছটা দেব, তেলটা হয়ে গেছে আমি মাছটা ছেড়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে, মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। এবার আমি এই মাছটা ঠান্ডা হলে কাঁটা ছাড়িয়ে নেব, এই ভালো করে মেখে নেব। একটু ঠান্ডা হতে সময় দিতে হবে, একটু ঠান্ডা হোক, ওই মাছের কাঁটাগুলো ছাড়াতে আরম্ভ করে দিয়েছি, কতগুলো ছাড়িয়েছি। এভাবে সব কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে, কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি, এভাবে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে রাখতে হবে। এবারে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি পুরটা বানাবার জন্য, প্রথমে আলু সেদ্ধটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, আলু সেদ্ধটা কিছু দেওয়া ছিল না, নুনটা বুঝে দেবেন যেরকম আলু সেদ্ধ সেভাবে দেবেন। লঙ্কা কুচিটা দিলাম, ঝালও নিজেদের মতন করে দেবেন,
জিরাম ঝালকান আর আদা বাটা আর রসুন বাটা, টিস্পুনে 1 টিস্পুন করে আদা বাটা রসুন বাটা দিলাম। আর শুকনো লঙ্কার গুঁড়ো দেব একটু, এটা মাখিয়ে নিই। ভালো করে মাখতে হবে। এবারে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবারে মাছটা দিয়ে দিচ্ছি। ফুটটা আমার হয়ে গেছে, এবার আমি বাটি করে তুলে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটাই ডিম ফাটালাম, যদি লাগে তাহলে আর একটা ডিম ফাটিয়ে দেবো। একটু সামান্য নুন দেব। মাছের পুরটা যে বলগুলো করে রেখেছি এরকম চপের মতো হয়েছে, এটাকে আমি ডিমের গোলায় ডুবিয়ে ব্রেডক্রামে মাখিয়ে নিয়ে তারপরে আমি ভাজবো তেলে। এই কড়াইয়ে আমি তেল বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু মানে তেলটা গরম হয়ে গেলে আমি মাছের বড়াগুলো ছাড়বো। আমি 3টে বড় বড় মাছ সেদ্ধ করে নিয়েছি, কিন্তু এখন পুরো ভাজাটা দেখাচ্ছি না, পরে আমি দেখাবো। কিন্তু এখন আমি আপনাদের 7খানা মাছের চপ করে দেখাবো। প্রথমে ডিমে ডুবিয়ে আমি এই ব্রেড ক্রামে ডুবিয়ে রাখলাম, দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। গ্যাসটা একদম কমিয়ে দেবো, তেতে গেছে। আমার একটা নিয়েছি, নিয়ে ডিমের গোলায় ডোবাচ্ছি, ওই ব্রেড ক্রামে ডোবাচ্ছি, নিয়ে আমি ছেড়ে দেবো। সাতটা চপ আমি ছেড়ে দিয়েছি কড়াইয়ে, গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। আরও পুর আমার আছে, এই পুরটা আমি এখন লাগবে না বলে আমি ফ্রিজে রেখে দেবো। অন্যদিন অন্য সময়ে আমি এটা অন্য কিছু কাজে লাগাতে পারি কি চপও করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। এখন আমার লাগবে না বলে আমি সবগুলো ভাজি নিই। একটা পাশ হোক, তারপরে আমি আর উল্টিয়ে দেবো। একটা পাশ হয়ে গেছে, আমি ঘুরিয়ে দিলাম,
খেতে খুব ভালো হয়, বিকেলে জল খাবার খুবই খুব ভালো। আর বাড়িতে কেউ এলে চট করে পুরটা করে রাখলে ভেজে দেওয়া যা খুব সুবিধা হয়, পুরটা থাকলে বাড়িতে কেউ এলে চট করে ভেজে দেওয়া যায়। এই পাশটা হোক, আবার তারপরে তুলে নেব আমি। তৈরি হয়ে গেল মাছের চপ, এটা আপনারা বাড়িতে বিকেলে জল খাবারে ব্যবহার করতে পারেন, খুব ভালো হয়, মুখরোচক, সবাই এসে খুশি হবে। যদি পুরটা করে রাখেন তাহলে করতে খুব কোনো অসুবিধাই নেই। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়, আমার রেসিপিটা ভালো লাগে, তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।